হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। আমার কাছে আজকে একটা নতুন গাড়ি চলে এসেছে, FZS ভার্সন 3 BS6 এর মডেল গাড়িটা, যেটা হচ্ছে হ্যান্ডেল ভার্ডের রেঞ্জটা বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, দেখলে আশা করি নিজের বাড়িতে বসেও কাজটা করতে পারবেন। আপনার গাড়িতেও যদি সেম প্রবলেম হয়, গাড়ি হ্যান্ডেল করলে রেস বেড়ে যাচ্ছে, দেখুন এখন যে এই যে একটুখানিও ফলস নেই, ফ্রি প্লে নেই, তো হ্যান্ডেলের যে ফ্রি প্লেটা আছে ছোটল বডি, অনেকে এটাকে অ্যাক্সিলেটর বলে, অ্যাক্সিলেটরের ছোটল বলে, অনেকে অ্যাক্সিলেটর কেবিলের ফ্রি প্লে বলে। তো বন্ধুরা, এইটা যে ফ্রি প্লেটা আপনারা কীভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, ওপরে একটা অ্যাডজাস্ট থাকে, ওপরে অ্যাডজাস্টটা শেষ হয়ে গেছে, তার জন্য নিচে যে অ্যাডজাস্ট থাকে, অনেক গাড়িতে নিচে থাকে না, যেরকম FZS-এ থাকে, পালসারে থাকে, আর হিরো হন্ডা স্প্লেন্ডারে শুধু ওপরেই একটা থাকে। দেখুন এই যে এইটাতে নিচেতে অনেকটা জায়গা আছে ফ্রি প্লে করার জন্য, এটা ফ্রি প্লে করার জন্য শুধুমাত্র একটা 10 নম্বর ডাল রেঞ্চ হলেই হবে, আর একটা স্ক্রু ড্রাইভার, আর কিছু লাগবে না। চলুন, ফ্রিপ্রেটার নামিয়ে দিলাম, অ্যাক্সিলেটারটা পুরো রিলিজ হয়ে গেল। এবার আমি আপনাদেরকে দেখাবো থ্রোটলটা ফ্রি প্লে হয়েছে কি না। চলুন, অন করলাম, এই দেখুন আগে যেটা ছিল একটুখানি ফ্রি হচ্ছিল না, এখন দেখুন স্টার্ট করেছি আর হ্যান্ডেল ঘোরালে রেস বাড়ছে না। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে একটুখানি হলেও হেল্প করতে পেরেছি। যদি মনে হয় যে হ্যাঁ আমি আপনাদেরকে একটুখানিও হেল্প করতে পেরেছি, তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন আমার চ্যানেলে এসে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।